নমস্কার, আমরা ক্রিয়েটার্স এন্টারটেনমেন্ট আর আপনারা শুনছেন মিসিং মেমোরিজ। আজকের গল্প রিভার্স প্ল্যানচেট। এই গল্পে বিভূতিবাবুর চরিত্রে অরূপ দাস, পঞ্চাননের চরিত্রে শুভ্রজিৎ পাত্র, নিতাইয়ের চরিত্রে সন্দীপ মজুমদার এবং মনোজের চরিত্রে বিতান। বিগত কিছুদিন ধরে মনোজ রাতে ঘুমোতে পারছে না। কি যেন এক তীব্র অস্বস্তি মনোজকে কিছুতেই চোখ বুঝতে দিচ্ছে না। তাই সে রোজ রাতে খোলা বারান্দায় যায়, কিছুক্ষণ পাইচারি করে, সিগারেট খায়, আবার এসে বিছানায় শুয়ে পড়ে ঘুমোবার বৃথা চেষ্টা করে। মনোজ বুঝতে পারছে না তার সাথে এরম কেন হচ্ছে। সে কি কোনো অসুখে পড়ল? মনোজ ডাক্তারের কাছে যেতে চায়, কিন্তু ভাবে ডাক্তারের কাছে গেলে এক গাড়ি টাকা খরচ, তার সাথে ওষুধপাতি রয়েছে। মনোজ কিছুতেই বুঝতে পারছে না যে কি করবে। আজ শনিবার, রাতটা বড়ই অদ্ভুত। মনোজ বারান্দায়, হাতে একটা সিগারেট, কিন্তু আজ সে মনের দিক থেকে বেশ খানিকটা শান্ত। সিগারেটটা হাত থেকে ফেলে দিয়ে মনোজ শুতে যাবে, ঘরের দিকে পা বাড়াচ্ছে, এমন সময় ওর মনে হলো ওকে কেউ যেন নাম ধরে ডাকছে। এদিক ওদিক দেখল মনোজ, কাউকে দেখতে না পেয়ে মনোজ শুতে চলে গেল এবং ঘুমিয়েও পড়ল। রবিবারের সকাল, বিভূতিবাবু, পঞ্চানন আর নিতাই পাড়ার মোড়ে সেই চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছেন। বিভূতিবাবুর অনেক দিনের সেই ইচ্ছে আর তার সাথে জমে থাকা একটা কাজ তাকে আজও নাড়া দিয়ে যায়। তিনি পঞ্চানন আর নিতাইকে সেই কাজের কথাটা মনে করাতেই নিতাই হঠাৎ বলে ওঠে, আপনি তো দেখতেছি বলেই খালাস, কিন্তু বলতে পারেন এরকম ঝোপকির কাজ কীটা করতে চাইবে? হ্যাঁ দাদা, নিতাই কিন্তু ঠিকই বলছে, এখনকার দিনে এমন লোক খুঁজে পাওয়াই মুশকিল যে কিনা নিজের জীবনের ঝুঁকি নিয়ে আপনার মতো একজনের এই কাজটা করে দেবে। শোনো পঞ্চানন, আমার চেনে এমন একজন লোক আছে যাকে আমি ভরসা করতে পারি এবং সে আমার জন্য এই কাজটা করবে, আর তার বদলে আমি তাকে উপযুক্ত পারিশ্রমিক দেব। তোমরা ভেবো না যে আমি তাকে ঠকিয়ে পুরো জিনিসটাই আমার কাছে রেখে দেব। শোনেন পঞ্চাদা, এই লোক বোঝার লোক নয়, আমি চললাম। আরে নিতাই, কি হলো, চলে যাচ্ছ কেন? দাঁড়াও দাঁড়াও, দেখি বিভূতিদা কি করতে চাইছে। আপনি কি সত্যিই বুঝতে পারতেছেন না? ওনার মাথায় আবার সেই পাগলামি সারা দিয়ে উঠিছে, উনি আবার কাউকে ডাকতে চান। পঞ্চানন, নিতাই ঠিকই বলছে, আমি সত্যিই ডাকতে চাইছি, আর সে অন্য কেউ না, আমার ভাইপো। কি বলছেন বিভূতিদা, আপনার ভাইপো মানে ওই মনোজ? কিন্তু সে তো... হ্যাঁ হ্যাঁ, মনোজ, আমি জানি ওই পারবে, ওই একমাত্র পারবে আমাকে বিপদ থেকে উদ্ধার করতে। আর দেরি নয়, আজ রাতেই আমরা বসব, তোমরা দুজন আমার সাথে থাকবে, তিনজন ছাড়া সার্কেলটা কিন্তু পুরো হবে না। সে না হয় আমি থাকবো, কিন্তু আপনি যা করতেছেন তার ফলাফল কি ভালো হতে পারে? কখনো ভালো হতে পারে একবার বলেন দেখি। আহ নিতাই, মেলা জ্বালাতন করিস না, আজ মানে আজই তোরা দুজন রাত 11টায় আমার বসা ঘরে চলে আসবি, মনে থাকে যেন। ঘড়িতে তখন 11টা, পরিবেশটা বেশ থমথমে, রাতটা কিরকম যেন একটা নিঝুম হয়ে রয়েছে। বিভূতিবাবুর বসার ঘর, মাঝখানে একটা টেবিল, টেবিলের ওপর একটা মোমবাতি জ্বলছে, আর সেই মোমবাতির আগুনকে ঘিরে এই তিনজন বসে রয়েছে। বিভূতিবাবু যেন চাইছেন যেন তেন প্রকারেণ এই ঘটনাটা ঘটাতেই হবে, হয়তো আর কিছুক্ষণের মধ্যেই তার সাথে যোগাযোগ স্থাপন সম্ভব হবে। মনোজ, মনোজ, তুমি কি আমাদের কথা শুনতে পাচ্ছ? মনোজ, যদি শুনতে পাও তাহলে ইঙ্গিত দাও, আমি বিভূতি, তোমার কাকা বলছি। মনোজ, টেবিলের ওপরে থাকা মোমবাতির শিখাটা হঠাৎই কাঁপতে শুরু করলো।
যদিও ঘরের মধ্যে কোনো বাতাস প্রবেশ করেনি, তবুও ওরা বুঝতে পারল কেউ ওদের ডাকে সাড়া দিয়েছে। কাকাবাবু, শোনো মনোজ, তোমাদের বাড়ির চারতলার চিলে কোঠাতে যে বড় জলের কলসিটা রয়েছে, এর মধ্যে হাত ঢোকালে দু হাত সমান বালি পাবে, আর একটু হাতটা নাড়াচাড়া করলেই একটা কাপড়ের পুটুলি পাবে। তার মধ্যে তোমার কাকিমার সমস্ত গয়না রয়েছে। তোমার কাকিমার মনে হয়েছিল আমি হয়তো পাগল হয়ে গেছি, যার জন্য সে নিজের গয়না আমার চোখের আড়াল করেছিল, কিন্তু আমি তার সন্ধান পেয়েছি। তোমাকে ওই পুটুলিটা উদ্ধার করতে হবে মনোজ। আমার অনেক দেনা, পাওনাদার রোজই এসে আমার মেয়েটাকে তাগিদা দিয়ে যায়, আর একজনের ওর উপর খারাপ নজরও আছে। আমি চাই না আমার মেয়েটা এভাবে ফেঁসে যাক। কিন্তু কাকাবাবু, এটা কিভাবে সম্ভব? আপনি তো আমার সাথে কোনোভাবেই যোগাযোগ করতে পারেন না, বাস্তবে তো এটা কোনোভাবেই সম্ভব নয়। শোনো মনোজ, এত অবাক হয়েও না, এই পৃথিবীতে কোনো কিছুই অসম্ভব নয়, আর ওই পুটুলিটা উদ্ধার করে দিলে তুমিও এর ভাগ থেকে বঞ্চিত হবে না। ওই গয়নাগুলোর মধ্যে সবচেয়ে ভারী যে সীতাহার, সেটা তুমি নিও, আর বাকি গয়না কটা আমার মেয়ের হাতে তুলে দিও। তুমি তো জানো আমি মেয়ের সামনে যেতে পারবো না, তাই তোমাকেই এই কাজটা করতে হবে। আমি সত্যিই জানি না আপনার এই কাজটা আমি করতে পারবো কিনা, কারণ ওই বাড়িতে এত লোক, তাদের চোখে আড়াল করে এত বড় একটা কাণ্ড ঘটানো, এটা কিভাবে সম্ভব আমার কিছুতেই মাথায় ঢুকছে না। শোনো ভাইপো, আজ যদি আমি বেঁচে থাকতাম তাহলে তোমাকে এই বিপদে ফেলতাম না, শুধু আমার ওই মেয়েটার কথা ভেবে এত বড় পদক্ষেপ নিলাম। আমি জানি তুমি খুব অবাক হচ্ছ এবং সাথে ভয়ও পাচ্ছ, কিন্তু বিশ্বাস করো, তুমি ছাড়া আমি আর অন্য কাউকে এই কাজের দায়িত্ব দিতে পারি না। কিন্তু কাকাবাবু, এটা কি করে সম্ভব হলো? এতদিন তো আমরা জানতাম শুধু জীবিত ব্যক্তিরাই মৃতদের সাথে যোগাযোগ স্থাপনের চেষ্টা করতে পারে, আর আপনি মৃত হয়ে জীবিত ব্যক্তির সাথে যোগাযোগ করলেন, এই বিষয়টা আমি কিছুতেই বুঝতে পারছি না। কেন ভাইপো, যেটা তোমরা পারো, মানে জীবিত ব্যক্তিরা যেটা পারে, সেটা আমরা করলেই দোষ? আচ্ছা ঠিক আছে, তোমার যখন এতই জানার ইচ্ছা তাহলে শোনো, আমরা তোমাকে যোগাযোগ করেছি রিভার্স প্ল্যানচেটের মাধ্যমে। ওহো আচ্ছা, রিভার্স প্ল্যানচেট, আর আপনি বলছেন আমরা, তাহলে আপনি একা নন তাই তো? আপনার সাথে কি আরো কেউ রয়েছে? ভাইপো, তুমি নিতান্তই শিশু সুলভ প্রশ্ন করলে, কিন্তু আমি তোমার এই প্রশ্নের উত্তর দেব। তুমি প্ল্যানচেট করো আর রিভার্স প্ল্যানচেটই করো, তোমাকে একটা সার্কেল বানাতেই হবে, আর আমার সাথে সার্কেলে রয়েছে নিতাই আর পঞ্চানন। কি বলছেন আপনি, বাবা আর ছোটকা আপনার সাথেই রয়েছে? মনোজ, আমি জানি তুমি তোমার বাবার সাথে কথা বলার জন্য ছটফট করছো, কিন্তু সেটা সম্ভব নয়, কারণ কথা বলার জন্য যে মিডিয়াম দরকার, এক্ষেত্রে সেটা হয়েছি আমি। তুমি কষ্ট পেও না, তোমার বাবা ভালোই আছেন আর তোমাকে অনেক আশীর্বাদ করছেন। এবারে কাজের কথা শোনো, তুমি কাল ছাদের ঘরে যাবে, আর কেউ জিজ্ঞাসা করলে বলবে তোমার কিছু পুরনো জিনিস ওখানে রয়েছে, সেগুলো আনতেই তুমি যাচ্ছ। রাত্রিবেলায় আমার মেয়েটাকে তুমি গয়নাগুলো পৌঁছে দিয়ে আসবে কিন্তু। আর হ্যাঁ, নিচের ভাগটা নিতে ভুলে যেও না। এবারে আমাকে যেতে হবে, তোমাকে অনেক কষ্ট দিলাম মনোজ, তুমি ভালো থেকো, আমি আসি, বিদায়। আপনারা হয়তো ভাবছেন
আমার সাথে শেষ পর্যন্ত কি হলো। হ্যাঁ, আমি শেষ পর্যন্ত কাজটা করেছিলাম, তবে নিজের জন্য কোনো কিছু সরিয়ে রাখিনি, পুরো গয়নাটাই মনির হাতে তুলে দিয়ে এসেছি। ওর যে সামনের মাসে বিয়ে, ও আমাকে অনেক করে যেতে বলেছে। আমি ওকে বলেছি নিশ্চয়ই যাব, আর বুক ভরা আশীর্বাদ করে এসেছি। আমি এখন রোজ রাতেই ঘুমোতে পারি, আর তেমন কোনো অস্বস্তি হয় না, কেউ আমাকে ডাকেও না। আমি বেশ ভালো আছি, আপনারাও ভালো থাকবেন। আপনাদের একটা ছোট্ট কথা জানিয়ে রেখে যাই, প্ল্যানচেট কিন্তু হয়। হ্যাঁ, সত্যিই প্ল্যানচেট হয়, কিন্তু এইভাবে রিভার্স প্ল্যানচেটও যে সম্ভব, সেটা মনোজের সাথে তার বাবা কাকাদের যোগাযোগ না ঘটলে কখনো জানাই যেত না। হ্যাঁ, মৃতরা আসে, আপনি ডাকলেও আসে, ওদের ইচ্ছে হলেও আসে, কে জানে, অথবা কেই বা বলতে পারে আমাকেও হয়তো কেউ প্ল্যানচেট করে রেখেছে, আর আমি আপনাদেরকে গল্প শোনাচ্ছি। Ha 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 ha.